আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই প্রথম হচ্ছে আমি জুঁই জাল দিয়ে গরুর মাংস রান্না করেছি, একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। এরপর থেকে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগে, মানে পছন্দের তালিকায় চলে এসেছে। তো আজকে বাসায় ট্রাই করলাম জুঁই জাল দিয়ে গরুর মাংস। আশা করি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। রান্নার জন্য প্রথমেই জুঁই জাল রেডি করে নিব। এখানে আমি জুঁই জাল নিয়েছি, আর এই জুঁই জালটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি। ওনারা খুবই ভালো জুঁই জাল ডেলিভারি দিয়ে থাকেন। পেজের নামটা আমি বলে দিচ্ছি, ইকুইটস থেকে আমি এই জুঁই জালটা নিয়েছি। এটা হচ্ছে এটু জুঁই জাল। ওনারা আমাকে বলেছেন যে এই জুঁই জালটা নাকি খেতে ভালো। তো প্রথমে হচ্ছে জুঁই জালের যে খোসাটা আছে সেটা ফেলে দিচ্ছি। আর আমি হচ্ছে ছুরি দিয়ে কাটতে চেয়েছিলাম, দেখা যায় ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, তখন আমি এটা বটি দিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর অর্ধেকের বেশি চুই জাল আমি নিয়েছি। আর এদিকে আমার রসুন লাগবে, এখানে আমি প্রায় 11টার মতো রসুন নিয়েছি। রসুনের খোসার যে আবরণটা আছে সেটা কিছুটা ফেলে দিয়েছি, তারপর মুখের এই অংশটাও পরিষ্কার করে নিয়েছি। আর রসুনের পরিমাণটা হচ্ছে আপনি কতটুকু দিবেন, আপনার পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। আমি যেহেতু 5 কেজি মাংস একসাথে রান্না করব, সেই অনুযায়ী রসুনটা দিয়েছি। আর এখানে আমি 5 কেজি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাংসটা মাখিয়ে রান্না করব। প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, আর দিয়েছি 4 টুকরো দারচিনি, 10 থেকে 12টার মতো দিয়েছি এলাচ, আর এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আর চুই জালে পেঁয়াজের পরিমাণটা কম দিতে হয়। আর এখানে 10 থেকে 12টার মতো রসুনের কোয়া দিয়েছি, যেহেতু অনেকক্ষণ জাল দিয়ে চুই জালটা রান্না করব, সেজন্য আমি এখানে রসুনের কোয়াটা দিয়েছি, এটা ফুলে যাবে। আর এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা দিয়েছি, যার যার স্বাদ অনুযায়ী দিবেন, আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। এখানে একদম সাধারণ মশলা দিয়ে তারপরে চুই জালটা রান্না করতে হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা বেশি করে দিতে হয়। এখানে প্রায় 1 কাপের বেশি আমি তেল দিয়েছি, তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি যেন মাংসের সাথে মশলাটা ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ডেকে চুলাতে বসিয়ে দিব রান্না করার জন্য। আর আমি কিন্তু এই মাংসটাকে অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি, তারপর এটাকে 10 থেকে 15 মিনিট জাল দিয়েছি। এরই মধ্যে মাংস থেকে পানি উঠেছে, আর এই মাংসের পানি দিয়েই আমি মাংসটা রান্না করব। আর মাংসের গায়ে থেকে যখন পানিটা উঠবে, এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিছি গরম মশলা বাটা, কেউ চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন, আমি গরম মশলাটা বেটে দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে আমি এই মাংসটাকে কষিয়ে নিব। আমি এই মাংসটাকে প্রায় 1 ঘন্টার মতো কষিয়েছি, অল্প আছে। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে চুই জালটা দিয়ে দিব। আমি যেহেতু 5 কেজি মাংস নিয়েছি, সেই অনুযায়ী এখানে চুই জালটা দিয়েছি। আর চুই জালের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর আমি যে চুই জালটা নিয়েছিলাম, কেটেছিলাম, সেখান থেকে অর্ধেকের বেশি আমি চুই জাল দিয়েছি। চুই জাল দেওয়ার পরে আমি এই মাংসটাকে আরও 10 মিনিট কষিয়েছি। কষানো হয়ে গেলে এখানে একটু পানির দরকার, আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। এখন এটাকে ডেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে রসুন দিয়ে দিব। আর রসুনের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর চুই জালের এই রসুনগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তো নামানোর প্রায় 10 মিনিট আগে আমি এই রসুনটা দিয়েছি। বেশি আগে দিবেন না, তাহলে রসুনটা হচ্ছে যে গলে যাবে, আস্ত থাকবে না। তো এখন হচ্ছে ডেকে আর 10 মিনিট রান্না করব, তারপরে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর 10 মিনিট পরে যে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে।
তেলটাও বেশি উঠেছে, এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। আর এই মাংসের রসুনটা খেতে অসাধারণ, একবার হলেও এভাবে সুইজালটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ ইকুইটসকে আমাকে এত ভালো চুইজাল ডেলিভারি দেওয়ার জন্য। আপনারা কিন্তু এই পেজ থেকে চুইজাল অর্ডার করতে পারেন, ওনারা খুবই ভালো চুইজাল দিয়ে থাকেন, একদম খুলনা থেকে ওনারা চুইজালটা ডেলিভারি দিয়ে থাকেন। আর মাংসগুলো কিন্তু সফট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।